মানুষের কাটা হাত খুবলে খাচ্ছে কুকুর। আজ কোচবিহার শহরে এমনই চিত্র ধরা পড়ল খবরিয়া 24 এর ক্যামেরায়। শহরে দেশবন্ধু মার্কেট সংলগ্ন পিডব্লিউডি অফিস চত্বরে একটি কুকুর মানুষের কাটা হাত মুখে নিয়ে ঢুকে পড়ে। অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনের বিষয়টি নজরে আসে। কুকুরের মুখে মানুষের কাটা হাত দেখে চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শী লিটন সাহা বলেন, হঠাৎ দেখি একটি কুকুর মানুষের কাটা হাত মুখে নিয়ে পিডব্লিউডি অফিস চত্বরে ঢুকে যায়। সেখানে কুকুরটা এই হাতটি খুবলে খেতে থাকে। আর এক প্রত্যক্ষদর্শী আব্দুল হাকিম হোসেন বলেন, পাশেই মর্গ রয়েছে, সেখান থেকেই হয়তো এই কাটা হাতটি কুকুরটি মুখে নিয়ে এসেছে। কোচবিহার এমজেন হাসপাতালের সুপার জয়দেব বর্মন বলেন, গতকাল রাতে একটি দুর্ঘটনায় আহত এক ব্যক্তির হাত অপারেশন করে বাদ দেওয়া হয়। ওই রোগীর বাড়ির লোকজন সই করে কাটা হাতটি নিয়ে যায়। তারা হয়তো রাস্তায় কোথাও সেটিকে ফেলে দিয়েছে, পরে সেটি কুকুর মুখে করে নিয়ে যায়। একটা কুকুর মানুষের হাত নিয়ে ক্যাম্পাস ঢুকলো, ঢোকার পরে তারপরে ধাওয়া করে কুকুরটা হাতটা নিয়ে খেতে খেতে চলে যায়। ওটা মানুষেরই হাত ছিল। কি মনে হচ্ছে ওটা কোথার থেকে পেলো? কোনো কিছু সামনে মর্গ আছে, কোথেকে আসলো? আমরা দেখলাম যে একটা হাত নিয়ে আসলো ক্যাম্পাসের মধ্যে, ধাওয়া করলাম, তার হাতটা দিয়ে কুকুরটা চলে গেল। কিছু খেলো হাতটা, কুকুরটা কি খাচ্ছিল? একটা মানুষের হাত খাচ্ছিল। আমি পিডব্লিউডি গেটের সামনে বসে আছি, তো দেখি একটা কুকুর মানুষের হাত নিয়ে অফিস ক্যাম্পাসে ঢুকলো। তো আমি সামনে গেলাম, ভালো করে দেখলাম একটা কুকুরের মানুষের হাত, যেটা মানুষেরই হাত ছিল। মানুষেরই হাত। কতটা হাত ছিল? কাট কতখানি মোটামুটি দেখা যাচ্ছিল? কতটা দেখা যাচ্ছে? 5টা আঙ্গুল। আর এই যে এতখানি। এর আগেও কোচবিহার এমজেন হাসপাতাল চত্বরে কাটা হাত ও পা নিয়ে কুকুরের খুবলে খাওয়ার ঘটনা ঘটেছিল। বারবার এমন ঘটনায় শহরের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এমন অমানবিক দৃশ্য ঠেকাতে প্রশাসনে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শহরের বাসিন্দারা। কালকে রাত্রে একটা পেশেন্ট ভর্তি হয়েছিল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে। ভোর 4টায় ওর অপারেশন হয়েছে, হাতটা অ্যাম্পুটেট করা হয়েছে এবং পেশেন্ট পার্টি হাতটা নিয়ে গেছে। এখানে সই করে নিয়ে গেছে হযরত মিয়া এবং বাসনা বিবি, যে পেশেন্ট পার্টি তারা সই করে হাতটা নিয়ে গেছে। এবার তারা নিয়ে গিয়ে কোথায় ফেলেছে এবং সেখান থেকে কুকুরের আশা নিশ্চয়ই নিয়ে এসছে। স্যার, পেশেন্টের কী নাম? মানিক মিয়া। পেশেন্ট পার্টিকে হাত পেশেন্ট পার্টি নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে তারা অন্য কোথাও ফেলেছে এবং সেখান থেকে পেশেন্ট পার্টি কখন তারা নিয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই দুজন সই করে নিয়ে গেছে হাতটা। আমাদের হাসপাতাল থেকে এটা বেরোয়। পেশেন্টটা কি স্যার বেঁচে আছে? হ্যাঁ, পেশেন্ট অপারেশনটা পুরো ঠিক আছে।